হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চলুন বন্ধুরা, শুরু করা যাক। পুঁতি দিয়ে কীভাবে একটি চুড়ি তৈরি করা যায় দেখুন, এই পর্বে আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি চুড়ি, এটা আমি চার নাম্বার পুঁতি দিয়ে তৈরি করেছি। দেখুন, এটা তৈরি করলে আপনার ব্যবহার করলে সুন্দর লাগবে। প্রিয়জনের জন্য তৈরি করুন অথবা নিজের জন্য তৈরি করুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এটা কীভাবে তৈরি করা যায় এ পর্বে আমি শিখে দেবো ইনশাল্লাহ। বন্ধুরা, এখানে আমি ছয় প্রকার পুঁতি নিয়েছি, সাদা, লাল, ম্যাজেন্টা কালার, কালো এবং নীল আর হলুদ, এবং লাস্ট যে মানে সাইজ সুতা, রক সুতা, এটা নিয়েছি চিকন ধরনের। আপনারা মোটা দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এটা অল্প পরিমাণে লাগবে, খুব সামান্য পরিমাণ পুঁতি লাগবে, 10-20 গ্রাম হলে হবে। দেখুন বন্ধুরা, প্রথমে একটি হলুদ পুঁতি আমি বাম সুতা ভরে নিলাম, তারপরে একটি লাল পুঁতি ভরে নিলাম, আর একটি লাল পুঁতি ভরে নিলাম, মোট তিনটি পুঁতি বাম সুতা ভরে নিলাম। নেওয়ার পর ডান হাতে সুতা আমি একটি হলুদ পুঁতি ভরে নেব, দেখুন, আর ডানাতের সাথে লাল পুঁতির সাথে ক্রস করে দিলাম, দেখুন। আবারও আমি তিনটি পুঁতি ভরব, প্রথমে একটি লাল, পর একটি হলুদ, বাম সুতো দুটি পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর ডানাতের সুতো একটি হলুদ পুঁতি ভরে নিতে হবে, আর বাম হাতে যে দুটি পুঁতি আছে তার প্রথমটির সাথে হলুদের সাথে ক্রস করে দিতে হবে, দেখুন। এখানে আরেকটি ফুল তৈরি হয়ে গেল। বন্ধুরা, আবার তিনটি পুঁতি নিতে হবে, এখানে দেখুন দুটি ম্যাজেন্টা কালার পুঁতি ভরে নিচ্ছি আমি বাম সুতোয়, দেখুন, আর ডান হাতের সুতো একটি হলুদ পুঁতি ভরে নিচ্ছি, এবং বাম হাতে যে ম্যাজেন্টা কালার পুঁতি আছে তার প্রথমটির সাথে ক্রস করে দেবো আমি, দেখুন। ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা, আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারেন এখানে। দেখুন, আমি তিনটি পুঁতি নেব, প্রথমে একটি ম্যাজেন্টা কালার, তারপর একটি হলুদ, তারপর বাম সুতো আমি ডান হাতের সুতো আমি একটি হলুদ পুঁতি ভরে নেব, এবং বাম হাতের সুতো যে দুটি পুঁতি আছে তার প্রথমটির সাথে আমি ডান হাতের সুতো ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা, এখানে চার ফুল তৈরি হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আবার তিনটি পুঁতি ভরে নিলাম, এইভাবে আমি কালো পুঁতি দিয়ে ডিজাইন করব। দেখুন, প্রথমে দুটি কালো পুঁতি ভরে নিলাম বাম হাতের সুতো, এবং ডান হাতের সুতো একটি হলুদ পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর ডান হাতে কালো পুঁতির সাথে প্রথম পুঁতির সাথে ক্রস করে দিলাম, দেখুন এখানে চার ফুল তৈরি হয়ে গেল এবং ডিজাইন হচ্ছে, দেখুন। আবারও আমি তিনটি পুঁতি ভরে নেব, একটি কালো বাম সুতো ভরে নেব, তারপর একটি হলুদ পুঁতি ভরে নেব, বাম হাতে পুঁতি ভরানো শেষ, এবং ডান হাতে আমি একটি সুতো একটি পুঁতি ভরে নিলাম, এবং বাম হাতে সুতো দিয়ে পুঁতির সাথে ক্রস করে দিলাম, দেখুন। আপনারা খুব সহজে পারবেন। এখানে পাঁচটি কালার দিয়ে ডিজাইন হবে, দেখুন। এবার নীল পুঁতি ভরে নিলাম দুটি বাম সুতো ভরে নিলাম, এবং ডান হাতের সুতো আমি কী করব, একটু হলুদ পুঁতি ভরে নেব, দেখুন। দেখুন বন্ধু, আবার আমি ঢুকেছি, খুলে পড়ে গেছিলো। আচ্ছা, ডান হাতের সুতো আমি একটি হলুদ পুঁতি ভরে নিলাম, এবং বাম হাতে যে নীল পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দিলাম, দেখুন। এখানে একটি ফুল তৈরি হচ্ছে, ডিজাইন তৈরি হচ্ছে এখানে। আবারও আমি তিনটি পুঁতি কমন নেব, প্রথমে বাম সুতো একটি নীল পুঁতি ভরে নিলাম, তারপর একটি হলুদ পুঁতি ভরে নেব, দেখুন, এবং ডান হাতে একটি হলুদ পুঁতি ভরে নেব, এবং বাম হাতের পুঁতি হলুদ পুঁতির সাথে ক্রস করে দেব। দেখুন বন্ধুরা, এবার ডিজাইন করে নিচ্ছি। এখানে চারটি ডিজাইন হয়েছে, চারটি কালার দিয়ে ডিজাইন করা হয়েছে। এবার সাদা পুঁতি দেবো আমি, পাঁচটি এখানে কালার দেব, দেখুন। বাম সাথে দুটি সাদা পুঁতি ভরে নিলাম, এবং ডান হাতে একটি হলুদ পুঁতি ভরে নিলাম, তারপর বাম হাতে যে সাদা পুঁতি থাকবে তার প্রথমটির সাথে ক্রস করে দিতে হবে, দেখুন। আমি একই নিয়মে আমি ক্রস করে দিলাম, দেখুন বন্ধুরা। আপনাদের আর দেখাবো না আমি, এভাবে পাঁচটি আমি করে নিয়েছি। আপনারা এইভাবে যত দূর পর্যন্ত করতে পারেন, যত হাতের লম্বা আপনার মানে হাত মোটা অতটুকু করে নেবেন, দেখুন। একটি সাদা একটি হলুদ ভরে নিলাম, ডান হাতের সাথে একটি হলুদ পুঁতি ভরবো, এবং ডান হাতের সাথে বাম হাতের সুতা দিয়ে বাম হাতের পুঁতির সাথে ক্রস করে দেবো, দেখুন বন্ধু হয়ে গেল। এভাবে যতদূর খুশি আপনারা লম্বা করবেন, করার পরে আপনার হাতের ব্যয়ের অনুযায়ী এটা আপনি করে নেবেন, দেখুন। এখানে আমি করেছি, এখানে আমি 39টি করেছি, এখানে দেখুন, সরি, এখানে আমি 38টি করেছি।
38টি ভুল করেছি এখানে আমি। এখন আমি সরি, এখানে 37টি করেছি আমি, এখন আমি একটা করবো, 38 করব। এখন দেখুন আমি কীভাবে ঘুরাইতে হয়। আমি বাম সুতো 3টি পুঁতি ভরে নিলাম, প্রথমে একটি হলুদ, দুটি সাদা। এখন আমি দেখুন বাম হাতে সুতো দিয়ে আমি সাদা পুঁতির সাথে ক্রস করে দেবো, তাহলে আমার লাইনটি এখানে 38টি হবে এবং লাইনটি ঘুরিয়ে যাবে। দেখুন আমার সুতাটা অন্যদিকে আছে, সামনের দিকে নাই, এদিকে আমি তৃতীয় লাইন করার আমার উপযোগী হয়ে গেছে। আপনারা এইভাবে লাইনটি ঘুরিয়ে নেবেন। দেখুন আমি 3টি পুঁতি ভরবো, প্রথমে একটি সাদা, পরে 2টি হলুদ পুঁতি ভরে নেব বাম হাতের সুতো এবং ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা, এখন দ্বিতীয় লাইনটি আমার শুরু হয়ে গেল। দ্বিতীয় লাইনটি আমি করতেছি, কীভাবে লাইনটি ঘোরাতে আমি দেখিয়ে দিলাম। আবার সামনের দিকে এক পুঁতি কমন নেবো আমি, দেখুন নীল পুঁতির ভিতরতে আমি এক পুঁতি কমন নিলাম, আর 2টি পুঁতি ভরতে হবে বাম হাতের সুতো, প্রথমে একটি হলুদ পরে একটি নীল। দেখুন ওখানে যে 3টি নীল পুঁতি আছে, আর একটি নীল পুঁতি ভরে নিলাম, এই নীল পুঁতিটি যে ওখানে অ্যাড হবে, 4 ফুল তৈরি, দেখুন 4 ফুল তৈরি হয়ে গেছে। আবার সামনের দিকে এক পুঁতি কমন নেবো আমি, দেখুন ওখানে যে কালো 3টি পুঁতি আছে, ওখানে আমি একটি কালো পুঁতি দেবো। ওখানে দেখুন কীভাবে দেবো, প্রথমে আগে 2টি হলুদ পুঁতির কাজ আছে, দুটি হলুদ ভরে নিলাম এবং ডানাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন এবার আমি কালো পুঁতির কাজ করব, দেখুন সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব, সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি, কালো পুঁতির ভিতর দিয়ে এক পুঁতি কমন নেব। দেখুন তারপরে 2টি পুঁতি ভরবো, একটি হলুদ একটি কালো। বন্ধুরা আপনাদেরকে ছোট্ট একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। দেখুন বন্ধুরা, কালো পুঁতি যে ফুলটি আমার পরিপূর্ণতা পেল, আবার সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব। দেখুন এবার 2টি হলুদ পুঁতি আমি বাম সুতোতে ভরে নেব। এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন আবার সামনের দিকে যে ম্যাজেন্টা কালার পুঁতি আছে, তার ভিতর দিয়ে সুতা কমন নিতে হবে, মানে ঢুকিয়ে নিতে হবে, সুতা ঢুকিয়ে বের করতে হবে, এটাকে কমন বলে। দেখুন এখানে একটি হলুদ আর একটি ম্যাজেন্টা কালার নিতে হবে। আপনারা এক কালার পুঁতি দিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই, এবং কয়েকটি কালার আপনারা দোকানে পাওয়া যায় কিনতে, এইভাবে পুরোটা করে নিতে হবে বন্ধুরা একই নিয়মে। দেখুন আমি 3টি করে দেখালাম, সোজা আছে, আপনারা করে নেবেন, এক এক কমনে পুরোটা করে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি আর 2টি বাদ রেখেছি আপনার দেখানোর জন্য। সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি, আবার একই নিয়মে। দেখুন এখন 2টি পুঁতি অ্যাড করতে হবে, এখানে একটি হলুদ একটি ম্যাজেন্টা কালার। দেখুন ডানাতে শুধু দিয়ে ক্রস করে দিলাম। দেখুন এখানে 4 ফুল তৈরি হয়ে গেল, ম্যাজেন্টা কালার দেখতে পাচ্ছেন। এখন আবারও ম্যাজেন্টা কালারের ভিতর দিয়ে সুতা বের করে নেব। আমি সুতার মাথায় রং কালো দাগ দিয়ে নিয়েছি, যাতে সহজে বুঝতে পারেন, যেহেতু সাদা সুতা বোঝা যায় না। 2টি হলুদ পুঁতি বাম সুতো ভরে নিলাম এবং ডানাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন দেখুন আবার সামনের দিকে লাল পুঁতির ভিতর দিয়ে সুতা বের করে নিতে হবে, মানে কমন নিতে হবে, এক কমন। এখানে একটি হলুদ একটি লাল নিতে হবে, অন্য কালার নিলে কিন্তু মেসিং হবে না, আপনারা সহজে বুঝতে পারবেন। দেখুন লাল লালের জায়গায় পড়ে যাবে। দেখুন বন্ধুরা, আবার সামনের দিকে লাল পুঁতি ভিতর দিয়ে সুতা বের করে নিলাম আমি। দেখুন এখানে 2টি হলুদ পুঁতি প্রয়োজন হবে বন্ধুরা। এখানে টোটাল 38টি ফুল হয়ে গেছে, মানে 38টি লাইন ফুল হয়ে গেছে আর কি। সাইডে যে একটি করে পুঁতি আছে, এটা আপনারা গণনা করবেন, তাহলে হয়ে যাবে। দেখুন সাইডে যে পুঁতিগুলো আছে, এটা আপনারা গণনা করবেন। দেখুন বন্ধুরা, আমি সুতা কীভাবে এখানে অ্যাড করি দেখি। ওই যে 2টা পুঁতির ভিতর দিয়ে, সামনে যে 2টি পুঁতি আছে, 2টি পুঁতির ভিতর দিয়ে সুতা বের করে নিলাম আমি। দেখুন দেখুন সুতা কী পজিশনে আমার আছে। দেখুন 2টি পুঁতির ভিতর দিয়ে সুতা আছে আমার। এখন আমি এখানে যে কোনো পাশে একটি পুঁতি ভরে নেব, এবার বাম হাতে ভরে নিচ্ছি, ডান হাতে সুতো দিয়ে আমি ক্রস করে দেবো। দেখুন এখানে 3 ফুল একটু তৈরি হয়ে গেছে, এখন তিনের ফুল তৈরি হবে। আবার দেখুন ডান সুতা দিয়ে ডান পাশে এক পুঁতি কমন নিতে হবে, বাম হাতে সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমন নিতে হবে। দেখুন হ্যাঁ, এবার আবার একটি পুঁতি নিতে হবে, সবসময় একটি পুঁতি নিতে হবে, যে কোনো পাশে ভরতে পারেন। আমি বাম সুতো ভরে নিয়েছি এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন আবার এখানে 4 ফুল তৈরি হয়ে গেলো। আবার সামনের দিকে ডান সুতো দিয়ে ডান দিকে এক পুঁতি কমন নিতে হবে, বাম সুতো দিয়ে বাম দিকে এক পুঁতি কমন নিতে হবে। দেখুন আপনারা কোনো পুঁতি এড়িয়ে যাবেন না, যেটি সামনে আছে ঠিক সামনের পুঁতিটা নিতে হবে। দেখুন এখানে একটি পুঁতি আমি অ্যাড করব,
এবং ডানাতে সুতো দিয়ে ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমার চারে ফুল তৈরি হচ্ছে। দেখুন, দুটি কমন নেওয়াতে আমার সুতা তিনটি পুঁতি থাকে, আর একটি পুঁতি করে আমি নিচে চারে ফুল তৈরি হচ্ছে। সামনের দিকে এক পুঁতি কমন নিলাম এবং বাম হাতে সুতো দিয়ে বাম পাশে এক পুঁতি কমন নিলাম। এখন সুতা তিনটি পুঁতি আছে, চারে ফুল করতে গেলে আমার একটি পুঁতি নিতে হবে, তাই একটি পুঁতি ভরে নিলাম এবং ডানাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন, আবারও সামনের দিকে আমি একই নিয়মে ডানাতে সুতো দিয়ে ডান পাশের পুঁতি কমন নেব। দেখুন হয়ে যাচ্ছে, ডান হাতে সুতো দিয়ে ডান পাশে যে পুঁতিটি আছে ওর ভিতর দিয়ে সুতা বের করে নিচ্ছি। কোনো পুঁতি এড়ানো যাবে না, একটি উপর দিয়ে একটি নেওয়া কমন নেওয়া যাবে না, একটি করে নিতে হবে। দেখুন, এবং একটি পুঁতি ভরে ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দেবো। একটি রাউন্ড হয়ে আসতেছে, গোল হয়ে আসতেছে। দেখুন, আগে এ ছিল চওড়া ছিল, এখন গোল হয়ে আসতেছে। দেখুন, এখানে চারে ফুল তৈরি হবে। আপনারা এটা পুরোটা করে নেবেন এই নিয়মে, এই নিয়মে পুরোটাই করে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, আমি করে নিয়েছি, এখানে আমি করে নিয়েছি, এখানে পুরোটা করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আমি দুইটি বাঁধ রেখেছি। দেখুন, সামনের দিকে ডান হাতে সুতো, সামনের দিকে এক পুঁতি কমন নিলাম, বাম হাতে সুতো দিয়ে বাম পাশে এক পুঁতি কমন নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বাম হাতে একটি পুঁতি ভরে নিলাম এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। যেহেতু বন্ধুরা আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। এবং বাম হাতে সুতো দিয়ে আমি সামনের দিকে পুঁতি কমন নেব। দেখুন বন্ধুরা, এখানে একটি হলুদ পুঁতি ভরে নেবো এবং ডান হাতে সুতো দিয়ে, সরি, ডা ক্রস করবো না, আমি গিট দিয়ে দিলাম, শক্ত করে গিট দিয়ে দিলাম। দেখুন আমার হয়ে গেল বন্ধুরা। দেখুন, আমি করে নিয়েছি, এখানে 18টি ফুল হয়ে গেছে। এখন আমি জোড়া দেবো। দেখুন কীভাবে জোড়া দিই। দেখুন বন্ধুরা, এখানে যে চারে ফুল আছে, হলুদ চারে ফুল, প্রথম যে ফার্স্ট পুঁতিটি আছে ওর ভিতর দিয়ে সুতা বের করে নিতে হবে। দেখুন দেখুন সুতা কী পজিশনে আছে। দেখেন, এই যে ফার্স্ট পুঁতিটা আছে হলুদ, এটার ভেতরে সুতা আছে। আমি ডান হাতের সুতো একটি পুঁতি ভরে নিলাম এবং বাম হাতের সুতো একটি পুঁতি ভরে নিলাম। দেখুন এবার দেখুন পুঁতি কী আছে, ডান হাতের সুতো দিয়ে কী করতে হবে, ওই পাশে যে ফার্স্ট পুঁতিটা আছে এটার ভিতর বের করে নিতে হবে এবং শক্ত করে গিট দিতে হবে। দেখুন এখানে শক্ত করে গিট দেবো আমি। নিচের কাজ শেষ, এখন উপরে বাকি আছে। উপরে দেখুন কী করতে হয়। দেখুন বন্ধুরা, আমি সামনের দিকে বাম পাশে এক পুঁতি কমন নিলাম, সুতো দিয়ে সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব। দেখুন আবার সামনের দিকে সাদা পুঁতি, ভিতর দিয়ে সুতো এক কমন নিচ্ছি। দেখুন এখানে একটি পুঁতি আমি অ্যাড করব, এখানে সাদা পুঁতি একটা অ্যাড করব। দেখুন বাম হাতে সুতো ভরলাম, ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন এখানে আর কোনো পুঁতি অ্যাড হবে না আমার। কী করতে হবে, এখানে কয়েকটি পুঁতি বাদ আছে, কয়েকটি পুঁতির ভিতর দিয়ে সুতা বের করে নিতে হবে। প্রথমে সাদা পুঁতির ভিতর দিয়ে আমি সুতা বের করে নেব, তারপরে হলুদ পুঁতির ভিতর দিয়ে সুতা বের করে নেব। দেখুন আবার হলুদ পুঁতির ভিতর দিয়ে সুতা বের করে নেবো। নেওয়ার পর আমি শক্ত করে গিট দেবো এখানে। দেখুন বন্ধুরা, এখানে আমি শক্ত করে গিট দিলাম এবং সুতাগুলো কী করবো, আমি কেটে দেবো। মনে রাখবেন, সুতাগুলো গোড়ায় কাটবেন না, সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে রাখবেন এবং শক্ত পরে কেটে দেবেন, কিছু দিয়ে কেটে দেবেন, তাহলে কোনো সময় খুলে গেলে যেন আবার কেটে দেবো। আমি কেটে দিয়েছি। দেখুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধু, আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাবেন, আপনার পছন্দের কোনো কিছু থাকলে আমাকে বলবেন, আমি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। বন্ধুরা দেখুন, এখানে তিনটি সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে। আপনাদের কোনো ডিজাইন বা কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকে ভালো থাকেন। বন্ধু, মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।